অনেকের প্রশ্ন যে স্যার কিছু কথা এমন বলুন যা শুনে একটু মোটিভেট হয় কারণ বিহার স্টেট আমরা বিহারের জন্য পড়াশোনা করছি এখনও রেজাল্ট দিল না কি করব। দেখুন বিহার রেজাল্ট এখনও দিল না এই স্টেটের আপনি তো অ্যান্সার কি মিলিয়েছেন তাহলে আপনার এখন কি করণীয় অ্যান্সার কি যদি আপনি মিলিয়েছেন যদি আপনি পাস করে গেছেন যদি আপনার মার্ক সেভেন্টি ফাইভ তাহলে আপনি আজ থেকে পড়াশোনা শুরু করুন কারো সময় কারোর জন্য থামবে না বিপিএসসি এক্সামটা হতে হতেও আমার যা মনে হচ্ছে অক্টোবর আর কি হয়ে যাবে কারণ তার আগে পারবেও না কারণ এখনও রেজাল্ট বার হলো না রেজাল্ট বার হবে তার একটা তার পর বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তির পরে ফর্ম ফিল আপ তো সময় লাগবে আর কি অক্টোবর আগে হবে না হ্যাঁ এবার নতুন যারা এস্টেট দিচ্ছে ওরা তো নতুন এস্টেট যারা দিচ্ছে বিশাল সিলেবাস আমি অন্যান্য বিষয়গুলো বলতে পারবো না আমার বাংলা যেটা আমি পড়াই আর কি সেগুলো বিশাল সিলেবাস অতএব নতুন এসে দিচ্ছে তারাও বলো পড়াশোনা শুরু করে দাও নতুন এস্টেট জন্য পড়াশোনা শুরু করো জন্য পড়াশোনা শুরু করে দাও অর্থাৎ উভয় আর কি পড়াশোনা শুরু করে দাও কারণ একবার সময় পেরিয়ে গেলে আর কিন্তু হবে না তার সঙ্গে ঝাড়খণ্ড টেট ঝাড়খণ্ড টেটটাও অনেকে ফর্ম ফিল আপ করেছে করাটাই উচিত ঝাড়খণ্ড টেটটাও মন দিয়ে কিন্তু পড়ো না একটা হবেই যারা লেবোরিয়াস যারা পরিশ্রমী তারা কোনোদিন বঞ্চিত হয় না অতএব তুমি তোমার বেশ দাও মানে তুমি তোমার মানে মানে নিজেকে গৃহবন্দী করে নাও যাই ভাই ঘর থেকে বার হব না ঘর বার হব না যা টিউশন পাতি রয়েছে আমি একদম কম করে দেবো কারণ এই সুযোগ এই সুযোগ লোহা গরম মারতে হতরা অত গরম গরমে কিন্তু মারতে হবে ঠান্ডা হলে কিন্তু পারবে না আর আমার দেওয়া এই নাম্বারে আমি আমি কিন্তু যোগাযোগ করতে পারো আমি কিন্তু পড়াচ্ছি এস্টে পড়াচ্ছি তার সঙ্গে আমি বিপিএসসি পড়াচ্ছি ভর্তি চলছে রেট একদম কম মাত্র একশো নিরানব্বই টাকা রেট পারলে চলে আসো আমার কাছে ভর্তি নিচ্ছি অনেক কিছু এখান থেকে তুমি পাবে ফ্যাসিলিটি যেগুলো বাইরে তুমি যেখানে যাবে অন্য অন্য কাছে সেখানে হয়তো ওরা অনেক রেট নেবে আমি দিয়ে দিই ছেলে মেয়েদেরকে কারণ তুমি চাকরি পেলে আমার লাভ আমার লাভ কেন কোনো বেকার মেয়ের মুখে হাসি ফুটবে আমি তো জব পেয়ে গেছি আমি তো আর তুমি চাকরি পেলে তো আমার রাগ হবে না যে ভাই আমার রাগ হলো তুমি পেলে চাকরি পেয়ে গেলে না রাগ হবে না আমার আমি খুশি হব যে আমার একটা সহকর্মী নতুন এলো আমার কাছে এবারে কান মিলিয়ে লড়াই করব সমাজটাকে তৈরি করব অথবা বলবো যে আমি পড়াচ্ছি এখানে কিন্তু চাও আসতে পারো দেখতে পারো বাকিটা তোমাদের ইচ্ছে ঠিক আছে কিন্তু পড়াশোনা করো যেই পড়াক না পড়াক পড়াশোনা নিজের পড়ে যাও ভালো করে পড়াশোনা করো অবশ্যই কিন্তু হবে নমস্কার